কিছু হয় কি হয়েছে না দিস সার্ভিস সোশ্যাল মিডিয়া করা উচিত আই এম টেলিং ইউ বলে কি ওসানি ওকে বলে কি দ্যাট ওয়াজ ভেরি রুড তারপর সানিয়া একটু এখানে হাত দিয়ে স্টিকি জিনিসটা লাগাইছো না সানিয়া একটু সরাই দেখে সানিয়াকে স্ট্রেট বলতেছে ডোন্ট মানে শি ওয়াজ কোয়াইট রুড একটা অলরেডি ফুল করে ফেলছে মানে ওর মনে হয় এটা প্রবলেম হতেছে স্টিকি জিনিসে ক্রিমটা উঠে ফেলতেছে মনে হইতেছে না আজকে সাকসেসফুল হবো কিছু কি একটা দুনিয়া এখন পর্যন্ত এদের জন্য কোনো স্পেশাল সার্ভিস নাই ফাইনালি সাকসেসফুলি করে ফেললাম উঠে দিলাম সাকসেসফুলি গুড প্লাস্টিকটা উঠে ফেলছে দুনিয়ার কোথাও আসলে শান্তি নেই হোক সেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হোক সেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সব জায়গায় সেম আমরা 10 মিনিটস ম্যাক্সিমাম তারপরে চলে যাব এটাই হলো নিউহ্যাম জেনারেল হসপিটালের ইমার্জেন্সি ইউনিট যেখানে স্পেশাল নিডস বাচ্চাদের জন্য এই সার্ভিস আমরা বের হয়ে গেছি সম্ভব না আর পারতেছে না একটা সিম্পল ব্লাড টেস্ট আসলেই মানে ফ্রাস্ট্রেটেড হওয়ার মতো সার্ভিস কোনো অ্যাঙ্গেলে এটা ইমার্জেন্সি সার্ভিস না ফালতু সার্ভিস ছাড়া আর কিছুই না সবাই দোয়া করে সানিয়ার জন্য আমার ব্লাড টেস্ট নেওয়া মানে ব্লাড নেওয়াটা খুব জরুরি ইম্পর্টেন্ট আদারওয়াইজ বোঝা যাচ্ছে না যে ইন্টারনালি ওর মানে ফিজিক্যালি কতটা উইক হয়ে যেতেছে কেন ওর ব্লাড স্টপ হচ্ছে না কেন মানে নন স্টপ ব্লিডিং হচ্ছে এটা ফাইন্ড আউট করতে হলে ওর ব্লাড টেস্টটা খুব জরুরি তাও তো আলহামদুলিল্লাহ যে এতক্ষণ 2 ঘন্টা ছিল ভিতরে খুলে দিচ্ছে খুলে দিল না মোটেও অ্যাকসেপ্টেবল না বিষয়টা তুমি তার নামটা নিয়ে আসো তারপর সানিয়া একটু এখানে হাত দিয়ে স্টিকি জিনিসটা লাগাইছো না সানিয়া একটু সরাই দেখেছে সানিয়াকে স্ট্রেট বলতেছে ডোন্ট মানে শি ওয়াজ কোয়াইট রুড সো হোয়াই ডোন্ট ইউ সে নাথিং টু তুমি তার নামটা নিয়ে আসতা আমরা এনএইচএস এ কমপ্লেইন করতাম সময় মতো আমরা তো স্পেশালিস্ট বাচ্চার বাপ মা না আমাদের তো সময় মতো কিছু মনে থাকে না তুমি তোমার নামটা নিয়ে আসলে আমরা তো সুন্দরভাবে না আমার পুরো হসপিটাল কিছু ইয়ে করা উচিত সোশ্যাল মিডিয়াতে একদম সেইভাবে ইয়ে করা উচিত এটা কোনো রঙ্গেলে সার্ভিস হতে পারে না এর আগের বার 7 ঘন্টা ওয়েট করাইছে আমার বাচ্চাকে এটা কোনো কথা হলো নাকি তো স্যার আর এমন একটা বিষয় যে আমাদেরকে ঢুকতে দিবে না না আমাদেরকে ঢুকতে দিবে না একটা প্যারেন্ট ওকে একা হ্যান্ডেল করব ওকে এনএইচএস এ আমরা গিয়ে এখন কমপ্লেইন করব বাট তার নামটা যেহেতু জানো না সেহেতু নেওয়া লাগবে নামটা রিসেপশনিস্ট হ্যাঁ না তা আজকে এই পর্যন্ত সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সানিয়া সবাইকে থ্যাংক ইউ বলে দাও তো ওকে